গুড মর্নিং হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রীতি স্ল্যাপ স্টাইল অ্যান্ড কবিতা। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ হচ্ছে শুক্রবার, আমি বাবার বাড়িতে বেরোবো, সেই জন্য রান্নাবান্নার একটু ব্যস্ততা রয়েছে। খুবই তাড়াতাড়ি রান্না করছি, খুব বেশি কিছু রান্না করব না। রান্না করছি ডাল আর বেগুন ভাজি, উচ্ছে ভাজি। ডাল বলতে ছোলার ডাল করে নিলাম একদম পাতলা করে, কেননা হাজব্যান্ড একটু ঘন ডাল খেতে পছন্দ করেন না, সেই জন্য পাতলা করেই করছি, খুব তাড়াতাড়ি করছি। তো বেগুনটা ভেজে নিচ্ছি, এদিকে রান্না অনেকটা এগিয়ে গেছে। তারপরে অনেকটা তেল দিয়ে দিয়েছি উনুনে, কড়াইতে বেগুনটা ভাজি করছি এবং তার ফাঁকে ফাঁকে উচ্ছেগুলো দিয়ে দিয়েছি। খুব শর্টকাটে রান্না করব। তো এখন খুব বেশি বাজে না, 9টার মতো বাজে, খুব তাড়াতাড়ি রান্না বসিয়েছি, কেননা অনেক কিছু গোছগাছ করা রয়েছে। তো আমার বেগুন ভাজি, ভাত, খাওয়া দাওয়া, রেস্ট সমস্ত কিছু হয়ে গেছে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন, ব্যাগ রেডি করে বাবার বাড়িতে রওনা দেবো, সেই রেডি হয়ে বসে আছে। টোটো আসার কথা, টোটো আসতে একটু লেট করছে, সেই জন্য বাড়ির সামনে একটু ঘোরাঘুরি করছি। একটু কাজ না থাকলে যেটা হয় সেটাই করছি। তো বাড়ির সামনের পরিবেশটা আপনাদের দেখাচ্ছি, এর আগে অনেকবারই দেখেছি, তো আজও দেখাচ্ছি। এখন বাজে হচ্ছে বিকেল 4টে, 4টে মানেই সন্ধ্যার একটা ভাব, 5টা হলেই তো সন্ধ্যা হয়ে যায়, সেই একটা অন্ধকারাচ্ছন্ন ভাব হয়ে আছে। আর এমনিতে ওয়েদার মেঘাচ্ছন্ন ওয়েদার। তো আমার টোটো এসে গেছে, তারপরে আমি যখন ভিডিও করছিলাম তখন আমার পাশ দিয়ে আমাদের পাড়ার একটা স্কুল, ফিলিমিল স্কুল, সেই স্কুলের প্রতিষ্ঠাতা যিনি, তিনি গেলেন, তিনি আমার সঙ্গে কথা বললেন। তারপরে বন্ধুরা, এই যে আমি অনেকটা রাস্তা পেরিয়ে চলে এসেছি বাবার বাড়ির কাছাকাছি, সেখানে একটা মিষ্টির দোকান ঢুকে বাবার বাড়ির জন্য মিষ্টি নিলাম। তারপরে আমার বাবার বাড়ির কাছে যে লক্ষ্মী পুজোর মেলা, সেই মেলার মাঠে দিয়ে যাচ্ছি, পাশ দিয়ে যাচ্ছি, বাবার বাড়িতে পৌঁছে যাব। মোটামুটি এখন 4:30 মতো বাজে, এই যে বাবার বাড়িতে এখনই পৌঁছে যাব। বাবার বাড়ির সামনে নেমে গেলাম, তারপরে যে আমার মা দাঁড়িয়েছে আমাকে এগিয়ে নিতে গেছে, টোটো নামিয়ে দিয়ে মা আমাকে এগিয়ে নিয়ে গেছে। মা আর সাথে রয়েছে আমার ছোট্ট ভাইপো, বড় ভাই ছোট ছিল। এখন তো সন্ধ্যা হয়ে গেল প্রায় 5:30 বাজে, 5:30 মানে তো সন্ধ্যা, কিছু রেস্টে ঢুকবো, তারপরে তো মেলায় ঘোরাঘুরি রয়েছে, মেলা ঘুরবো। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। তো বন্ধুরা, আজ হচ্ছে লক্ষ্মী পুজোর মেলার তৃতীয় সন্ধ্যা। 6 দিনব্যাপী মেলা হয়, কিন্তু এতটাই বৃষ্টি হয়ে গেছে, প্রচণ্ড বৃষ্টি, যত লোক হয় তত লোক হয়নি। এখন বাজে মোটামুটি সন্ধ্যে 7টার মতো হয়েছে। এই মাঠে লোকের উপরণে থাকে, কিন্তু এতটাই চারিদিকে একদম জল, এর মধ্যে লোকজন চলাফেরা করছে। সবাই দেখতে পারেন যে মাঠের কী অবস্থা, প্রচণ্ড জঘন্য অবস্থা, প্রচণ্ড জল কাদায়। তারপরে সেখান থেকে কোনো মতে চলে এলাম মাঠের মধ্যে, মাঠের মধ্যে লোক ঢুকতে পারছে না, প্রচণ্ড কাদা। আর আমার পায়ের অবস্থা একটু খারাপ, পাটা একটু ব্যথা করছিল। তো এমনিতে কয়েকদিন ধরে আমার পায়ে একটু ব্যথা করছে, তো এই কাদার মধ্যে নামতে খুব কষ্ট হলো। তারপরে এগিয়েছি, আমাদের পুজো প্যান্ডেলটা আপনাদের দেখালাম, লক্ষ্মী পুজো নাম করা আমাদের এই নাকাশিপাড়া, বরুণ, পশ্চিমবঙ্গ বলা চলে গোটা ভারতবর্ষের মধ্যে এই লক্ষ্মী পুজোর মেলা নাম করে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর ঠাকুর, আর প্যান্ডেলটাও খুবই ভালো, প্যান্ডেলের ভিতরে ঢুকে গেছে। এখন আপনাদের দেখাচ্ছি সুন্দর লক্ষ্মীনারায়ণের ছবি। তারপরে প্যান্ডেলের সামনে এখন দাঁড়িয়ে আছি, এই যে চারিদিক থেকে আমাকে লোক ডাকাডাকি করছে, বলছে ওই যে ইউটিউবার যাচ্ছে। তো ভালো লাগছে, কী করবো আর।
চারিদিকে শুধু লোকজন ডাকাডাকি করছে, আর অনেকে আবার সঙ্গে মেলায় দেখা করতে চাইছে যে আপনার বাবার বাড়ির কাছে পুজোর মেলা, তো আপনার আমার সঙ্গে দেখা করবেন, অনেকেই বলছে। তো অনেকের সঙ্গে দেখা হয়ে গেল লক্ষ্মী পুজোর মেলা, যেখানে যাচ্ছে সেখানেই আমাকে ডাকাডাকি করছে, সবাই বলছে ওই যে ম্যাডাম যাচ্ছে যে ভিডিও করে। তো এটা ভালো লাগছে, কিছু করতে পারি না পারি, জীবনের প্রতিষ্ঠিত হতে পারি না পারি, আর ইউটিউবে সাকসেসফুল হওয়াটা সেটা পরবর্তী ব্যাপার। কিন্তু ভালো লাগলো যে লোকজন আমাকে চেনে, আর এতটুকুর মধ্যে নিজেকে ছড়িয়ে দিতে পেরেছি, সেটা একটা ভালো লাগার বিষয়। তারপরে অনেক বড় মেলা, সেই 8 বিঘা জমির মাঠটা পুরো ভর্তি দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড কাদা। আর এই যে আমার সাথে রয়েছে আমার পাশের বাড়ির বোন বলা চলে আর বান্ধবী বলা চলে, একই বয়স সমবয়সী ও আমার থেকে কিছুটা ছোট, কিছুটা অল্প ছোট বান্ধবীর মতো। তো বহু বছর বহুদিন পর সঙ্গে দেখা, ও বাবার বাড়িতে এসেছে, আমি বাবার বাড়িতে এসেছি, তো ওকে দেখালাম। তারপরে এই মাসে কবিতা বৃত্তি অনুষ্ঠান চলছে এখন আমার। তিনি জমিদার মস্ত, সূর্য রাজ্যে তার জয় লাখ অস্ত, তার উপর ফুলে ওঠে কারখানা ব্যাংকি, আয়তনে হারালিন মোটা পোলা ব্যাংকি। আমার বড় ভাইয়ের বড় ছেলে কবিতা আবৃত্তি করলো লক্ষ্মী পুজোর মঞ্চে, আর ছোট ভাই পক্ষে করে নিলাম। তারপরে কাদার মধ্যে হাঁটছি, কী আর করবো, চার যেখানে যাই সেখানে কাদা। তো এই দেখতে পাচ্ছেন কোথায় পা দেবে সেটা বুঝতে পারছি না, এতটাই কাদা, জল কাদা। তো বৃষ্টি যদি না হয় তো ওয়েদারটা একটু ভালো হবে হয়তো। তারপরে আমার সাথে রয়েছে আমার মা, মা গিয়েছিল আমার ভাইপোর কবিতা আবৃত্তি শোনার জন্য, মায়ের সঙ্গে বাড়িতে ফিরছি। তো বন্ধুরা, আজ হচ্ছে শুভ শনিবার, শনিবার আর কি। তো আবার নতুন ব্লগে আসলাম। তারপরে আমার ছোট্ট ভাইপো সকালবেলায় আমার জন্য মুড়ি নিয়ে আসলেন কারখানা থেকে, বাবার বাড়িতে মুড়ির কারখানা আছে সেটা বলে চাই। তারপরে যে ভাইবে রান্না করেছি ইলিশ মাছ আর হচ্ছে ডাল, তো সে খাওয়া দাওয়া করে আবার একটু ঘুরতে গেলাম বাড়ির সামনে। ঘুরতে বলতে বাড়ির সামনে পরিবেশটা দেখালাম, অনেক বড় বাড়ি আমার বাবার বাড়ি, 3 বিঘা জমি নিয়ে বাড়ি। তারপরে মুড়ির কারখানা, ভাইয়েরা অনেক বড় বড় বাড়ি করছে বাড়ির সামনে, সব চাকরিজীবী আমাদের বাবার বাড়িতে। বাবা স্কুল টিচার ছিলেন, এখন পেনশনার, ভাইও স্কুল টিচার, তারপরে আরেকজন অফিসার। এই হচ্ছে বাবার বাড়িতে, মুড়ির কারখানা একটু ঢুকে গেলাম। প্রতিবারই দেখায় আজকে একটু দেখাবো না কেন, আজ একটু শেয়ার করলাম আপনাদের সঙ্গে। তো এই যে মুড়ি ভাজা চলছে, এখন পুজোর মরশুম বুঝতে পারছেন, প্রচুর মুড়ি ভাজার হয়ে গেছে। এই যে মুড়ির চাল, মুড়ি কত কিছু। তো বন্ধুরা, মুড়ি কারখানা থেকে বেরিয়ে আসছি। এই যে আমার ভাইয়েরা অনেক বড়ো বড়ো বাড়ি করেছে, বাড়ির সামনে গেলাম। হ্যাঁ, তো সেই বাড়িটা আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, ব্লগটা এখানে শেষ করলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ছেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন।